আমি এত খোঁজা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলো জি আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় দেশে আইন আছে আমার শাস্তি হতে পারে না রে মা এখনই তবে বিয়ে দিব না হ্যাঁ আগে কলেজ পাস দে পরের সময় হলে দেখা যাবে প্রিয় দর্শক বন্ধ টিভি নির্মিত আয়োজন আড্ডা আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলা আজকে বিশ্ব বন দিবস এবং এই দিবসের আলোচনা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন একই সাথে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফ আছেন অধ্যাপক লতিফুর রহমান সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন একই সাথে তিনি ঝিকরাপাড়া পাখি কলনের তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের বন যেটা আমাদের প্রাকৃতিক দুর্যোগের বাংলাদেশ এক সময় দুর্যোগের যে ধরনের আমরা মহামারী দেখতাম একের পর এক দুর্যোগের ফলে আমাদের অর্থনীতি যেভাবে করে এক ধরনের হুমকির মুখে পড়তো এরপরেও আমরা সারভাইভ করছি এবং আমাদের বনভূমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে যেখানে আমাদের প্রত্যেকটা দেশের তাদের টিকে থাকার জন্য পঁচিশ শতাংশ বনভূমি দরকার পড়ে সেই জায়গায় আমাদের বনভূমি সংখ্যা সব সময় কমে আসছে একটা জায়গায় যেটা ইতিবাচক দিক যেটা সামাজিক বনয়নের কথা বলা হচ্ছে এই যে বিষয়গুলো আমাদের বনকে নিয়ে বা বনকে সংরক্ষণের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এই উদ্যোগগুলো কি যথেষ্ট মনে হচ্ছে এবং যেটা প্রাকৃতিক বনে প্রাকৃতিক বনের আমরা যেই পরিসংখ্যান আছে সেটাকে আমরা কতটুকু ধরে রাখতে পারছি ধন্যবাদ আপনাকে সে সাথে ধন্যবাদ জানাচ্ছি বরেন্দ্র টিভির সুদীপ যারা শুনছেন সবাইকে বাংলাদেশ জীববৈচিত্র্য বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন এবং শেখ দিনেচারের পক্ষ থেকে আসলে বন হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীব প্রতিবেশ ব্যবস্থা এবং বন ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না আমাদের জীবনকে সাজাতে বলুন জীবন বাঁচাতে বলুন বনের মানে ভূমিকা এক কথা অপরিসীম আজ আজকে ধারাবাহিকভাবে সারা পৃথিবী থেকে যেভাবে আপনার বন উজাড় হচ্ছে এবং এই বন উজাড় হওয়ার ফলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ ব্যবস্থা জীববৈচিত্র্যের যে মারাত্মক ক্ষতি হচ্ছে এই বিষয়টা কি বি বিবেচনায় নিয়ে এসেই কিন্তু জাতিসংঘ সাধারণ পরিষদ আপনার দু হাজার বারো সালে একুশে মার্চকে আপনার আন্তর্জাতিক বন দিবস ঘোষণা করে এবারে আপনার যে বিশ্ব বন দিবস তার প্রতিবাদ্য হচ্ছে যে সবুজ বন সমৃদ্ধ নগর আপনারা সবাই জানেন যে আসলে এই যে বনভূমি সারা পৃথিবী থেকে আপনার কমে যাচ্ছে এর জন্য যে অন্যতম একটা কারণ সেটি কিন্তু এই নব হারে আপনার নগরায়ন এই নগরায়নের ফলে কিন্তু আপনার বনভূমির পরিমাণ আপনার অনেক কমে গেছে এবং প্রতিনিয়তই কমছে তো এখন এইটিকে এই নগরকে যদি আমরা কোনো বিশেষ পরিকল্পনায় এখানে যদি আমরা মানে বনভূমি সৃষ্টি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমাদের যে উপাদানগুলো আমরা পাচ্ছি বন থেকে আমরা সেগুলো শহরেও যদি সৃষ্টি করতে পারি তাহলে আমাদের এই পরিবেশ এবং প্রতিবেশ এবং জলবায়ু সবই আপনার আমার মনে হয় আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারবো আমরা সম্প্রতি সময় যেটা দেখছি যে বাসার ছাদে যে ধরনের করে বাগান তৈরি করা হচ্ছে এই বিষয়গুলো কি কতটুকু আসলে বন সংরক্ষণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে তারা সরকার যথেষ্ট আন্তরিকতা দেখাচ্ছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আসলে পুরস্কৃত করা হচ্ছে আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি মানে কথা উল্লেখ করছেন আপনি যে আসলে এখন বন যেটি আর কি সম্ভব সেটি তো আসলে ছাদে সম্ভব নয় তারপরেও আপনার ছাদে যদি আমরা কিছু গাছ রোপণ করতে পারি অন্তত আপনারা জানেন যে আমাদের মানুষের জন্য যে সব টিকে থাকার জন্য সব থেকে যে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আপনার ভারসাম্য সেটি কিন্তু রক্ষা করে আপনার গাছ সেই গাছ এখন বনেই হোক আর ছাদেই হোক কিংবা রাস্তার ধারেই হোক যেখানেই হোক আমাদের কাজে লাগবে কিন্তু বন তো আপনার শুধু বনে তো শুধু গাছ থাকে না আপনার একটা বনকে ঘিরে আপনার একটা বিরাট একটা আপনার প্রতিবেশ ব্যবস্থা আপনার গড়ে ওঠে বনে আপনার নানান ধরনের বন্য বন্যপ্রাণী দৃশ্যমান অদৃশ্যমান অনেক ধরনের কীট পতঙ্গ যেগুলো হয়তো আমরা দেখতে পাই না সেগুলোও কিন্তু থাকে তো আমরা সাম্প্রতিক সময় একটু অধ্যাপক লতিবুর রহমান কাছে যাব যে জায়গায় আপনি পাখি নিয়ে কাজ করছেন বিশেষ করে আপনার জিকারাপাড়া যেই পাখি কলোনিটা আছে সেটা দেশব্যাপী পরিচিতি পেয়েছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে অতিথি পাখিরা আসছে এবং একটা বড় অংশ সেখানে অবস্থান করছে কি পরিবেশগত দিক আছে আপনার ইউনিয়নের সেই যেই জায়গা থেকে পাখিরা আসলে সেই অঞ্চলটাকে বেছে নিল ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশন এবং যারা শুনছেন সুদিমন্ডলী সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রাম গুদাগাড়ি থানার মুদাগাড়ি উপজেলা ঝিকরাপাড়া গ্রাম এখানে অনেক দিন আগে থেকে পাখির সমাবেশ হয় আসে একটা নির্দিষ্ট সময় আসে এটা পয়লা বৈশাখ এবং চলে যায় এটা মাঘ মাসের পনেরো তারিখকে হতে হতে সব চলে যায় এখানকার আসার কারণটাই হচ্ছে যে পরিবেশ পরিবেশবান্ধব জনগণ এখানে পাখি খুব সহ সৌহার্দে পাখিকে ভালোবাসা দেয় এখানে নির্বিঘ্নে পাখি চলাফেরা করে অবহয় দান করে ফলে প্রত্যেকটা গাছেই তারা সহজে বাসা বাঁধে প্রজনন সময় তাদের প্রজননের ফলে তারা ছানা ফোটায় যদিও প্রাচীন বড় শতবর্ষী গাছগুলো কেটে ফেলেছে ছোট ছোট গাছ গাছে বাসা বাঁধে বাসাগুলো হাতে পাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের কোনো লোক কোনো ছেলে কেউ তাদেরকে বিঘ্ন ঘটায় না কোনোরকম তাদের কষ্ট দেয় না তাদেরকে সবসময় নিজের আত্মীয়র মতো সহায়তা করে এবং আমরা জানি যেখানে পাখি বসবাস করে সেখানে আল্লাহ শান্তি বিরাজ করে এবং সেটা অত্র এলাকার লোক বা আমার গ্রামের লোক সেটা বুঝতে পেরেছে এবং সেই জন্যেই পাখিগুলোকে সার্বিকভাবে আমাদের উত্তরাঞ্চল আসলে বনভূমিগুলোর কি অবস্থা যে আমরা বাবলা বনে যে মানে আপনার হলো যেটা বাবুডাং বলা হচ্ছে চাপানের ভেতরেই পড়ছে এই জায়গায় একটা বনাঞ্চল ছিল এরকম কি যে বরেন্দ্র ভূমিতে যে অঞ্চলগুলো আছে সেগুলোর সংরক্ষণে কতটুকু উদ্যোগ আছে বনাঞ্চল সংরক্ষণের উদ্যোগ আগে খুবই কম ছিল কিন্তু যখন উনিশশো বিরাশি তিরাশি সালে পানির পরিমাণটা কমে যায় বৃষ্টিপাতে পঁচিশ ইঞ্চি তেমাসে সেই সময় বনভূমি তৈরি বা বনাঞ্চল তৈরি বা বৃক্ষরোপণ একটা অভিযান আসে সেই সময় গণসচেতনতা বৃদ্ধি পায় মানুষ সচেতন হয় এবং গাছ যেখানে সুযোগ পেয়েছে রাস্তার ধারে বাড়ির পার্শ্ব প্রতিভূমিতে গাছ লাগিয়েছে এবং বেশ এখন এটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এবং গাছের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে আমাদের যে কথাটা বললো যে বিরাশি তিরাশি সালে অঞ্চলের যে চিত্রটা ছিল সেই চিত্র বদলে আজকে অঞ্চল এক ধরনের আমের নগরীতে এক ধরনের রূপ দিয়েছে দেশব্যাপী এবং আর একটা সমস্যা বর্তমানে বিরাজ করছে যে আমাদের টেম্পারেচারের মাত্রাটা বেড়ে যাচ্ছে এই জায়গা থেকে সেখানে সচেতন উদ্যোগ ছিল আজকে অনেক গবেষক মানুষ আছেন বা বিভিন্ন পরিসংখ্যান আমাদের সামনে আসছে ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিকর দিকটা আছে গ্রিন হাউস ইফেক্টের কথা বলা হচ্ছে যে পৃষ্ঠ বেড়ে যাবে এরপরেও কি কারণে আমরা সেই উদ্যোগটা নিতে পারছি না আমাদের টেম্পারেচার যেভাবে রেজ করছে দিন দিন আমি আপনার আরও একটু পিছনে ফিরে যেতে চাই সেটি হলো যে আমাদের রাজশাহীতে আপনার যখন এখানে ইংরেজ শাসনামল ছিল তখন আপনার এখানে একজন ইংরেজ কর্মকর্তা চাকরি করতেন তো তিনি একটি বই লিখছিলেন সেটি এখন রাজশাহীর গেজেট নামে আর কি সেই ইয়েটা আমাদের এখানে এখনও রয়েছে তো সেখানে তিনি বলেছিলেন যে মানে রাজশাহীর এই বরেন্দ্র এলাকা বরিন আপনার বৃহত্তর রাজশাহী রংপুর দিনাজপুর এই এলাকাটাকে আর কি বলা হতো তো তখন এই এলাকাতে কিন্তু আপনার বিস্তীর্ণ বনভূমি ছিল এতই মানে ঘন বনভূমি ছিল যে তিনি লিখছেন তার বই যে হাতির পাল ছাড়া সেই বনভূমির ভিতরে আপনার ঢোকায় মুশকিল ছিল এবং এই এখানে আপনার নলখাগড়া থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির আপনার বনভূমি ছিল এবং আমাদের এখানে শুনলে আশ্চর্য হবেন যে বারোশিঙ্গালা নাচুনে হরিণ যেটি আপনার এটা আপনার সেটি আমাদের এখানে ছিল নীল গায়ে ছিল গন্ডার ছিল বাঘ ছিল তিনি তার বইয়ে লিখছেন যে শালটি আমার এই মুহূর্তে মনে হচ্ছে না যে খরচাকা সীমান্ত এলাকার কাছে উনি সর্বশেষ বাঘটা শিকার করেছিলেন তো এই রকম একটা পরিবেশ এবং বনভূমি আমাদের আছে ছিল এবং নীল চাষ বন্ধ করার পর সর্বপ্রথম আপনার সাঁওতালরা আপনার বনভূমি কেটে বনভূমি কেটে সেখানে আপনার চাষ করা আর কি শুরু করে তো এইভাবেই কিন্তু আমাদের ধীরে 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 আমাদের নগর এবং আমাদের চাষাবাদের কারণে এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমরা মানে যতটুকু আমাদের প্রয়োজন মানে ভোগের অতিরিক্ত মানে ভোগের কারণে আমাদের এই বনভূমি কমে গেছে আমি বলে শেষ করি সেটি হলো যে দেখেন আমাদের একটি দেশে কিন্তু আপনার মানে বনভূমির পরিমাণ কমপক্ষে পঁচিশ ভাগ থাকা উচিত সরকারি হিসাব মতে আমি আজকেও টেলিভিশনে দেখলাম যে ওনারা বলতেছেন যে আমাদের দেশে এখন বনভূমির পরিমাণ সতেরো ভাগ রয়েছে কিন্তু আমরা এমনি বেসরকারি হিসাব মতে কিন্তু এই সতেরো ভাগটা আমার মনে হয় না যে এটি সঠিক আছে এটি আপনার খুব বেশি হলে আপনার দশ ভাগ হতে পারে আর সামাজিক বনায়নের মাধ্যমে আপনার কিছু গাছ লাগানো হয়েছে মানুষ সচেতনও কিছু হয়েছে কিন্তু এটি উপকার করতে গিয়ে আমাদের কিছু অপকারও হয়েছে যেমন ধরেন আমাদের এখানে ব্যাপক হারে আপনার ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে ব্যাপক হারে আপনার শিশু গাছ লাগানো হয়েছে এই গাছগুলো কিন্তু আমাদের দেশের পরিবেশবান্ধব না যার কারণে কিন্তু আমাদের এই দেশ দেশ থেকে আপনার ব্যাপক হারে আপনার গাছের সংখ্যা কমেছে আপনার এক হিসাব মতে আমাদের দেশে প্রতিদিন মানে নার্সারি ব্যবসায়ী যে সমিতি আছে তারা বলছে যে আমাদের দেশে প্রতি দিন আপনার তিরিশ হাজার গাছ কাটা হয় মানে এই যে ব্যাপক সংখ্যক গাছ কাটা হচ্ছে তারপরে আপনার আমাদের দেশে প্রায় আপনার বারো হাজার ইনভার্টার রয়েছে সেই বারো হাজার ইনভার্টার এখনও আপনার জ্বালানি হচ্ছে তেত্রিশ শতাংশ আপনার জ্বালানি আমাদের এই কাঠ থেকে আসছে তো যার ফলে কিন্তু বনভূমির পরিমাণ আমাদের কমে আসছে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিন্তু আপনার সব প্রায় সব ধরনের আপনার বন্য প্রাণী গাছ এগুলো ছিল সেটিও কিন্তু আপনার ধীরে ধীরে কমছে আমাদের শালবনও কিন্তু আপনার একটা মারাত্মক ধরনের একটা হুমকির সম্মুখীন তারপরেও হ্যাঁ আমি মনে করি যে আমাদের দেশের জনগণ আগের থেকে সচেতন হচ্ছে এবং এই সচেতনতায় পারে আমাদের দেশকে এই একটা বলছেন যেখানে ভাগ বনভূমির কথা বলা হচ্ছে বেসরকারি হিসাবে সেই জিনিসটা কম পাওয়া যায় এবং প্রতিদিন এরপরও আমাদের ইনভার্টারগুলোতে যে সনাতন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে সেই জায়গায় প্রতিদিন যে তিরিশ হাজার গাছ কাটা হয় সেই জায়গাতেও বনভূমির যেই মাত্রাটা আজকে আছে সেই মাত্রাটা বাড়ার কোনো সুযোগ নেই এই জায়গায় কত কঠোরমূলক আসলে সিদ্ধান্ত নেওয়া যায় কি ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনারা কাজ করছেন আসলে মিজানুর সাহেব মিজানুর সাহেব যে কথাগুলো বলেছে যে আমাদের বনভূমি উজাড় হওয়ার কতগুলো যেগুলো কারণ আছে তার মধ্যে একটা জলবায়ু পরিবর্তন নগরায়ন শিল্পায়ন খাদ্য উৎপাদন জনসংখ্যা আধিক্য বিপন্ন প্রাণী জগৎ মহামারী রোগ সমুদ্র দূষণ এইগুলো যদি আমরা রক্ষা করতে না পারি এইগুলো যদি আমরা দমন করতে না পারি এইগুলো যদি আমরা পরিবেশ না তৈরি করতে পারি কিন্তু আমরা একটাই পৃথিবীতে বসবাসের যোগ্য গ্রহ কিন্তু পৃথিবীটাই মানুষ বা প্রাণী বসবাসের একটাই গ্রহ সেটাই হচ্ছে পৃথিবী কিন্তু এই পৃথিবী থেকে তাকে ধ্বংস করার জন্য যতগুলো যন্ত্র সব কিন্তু আমরা আবিষ্কার করে ফেলেছি কিন্তু পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে যে বসবাসের জন্য আমরা কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি নাই কিন্তু পরিবেশ বান্ধব আমরা যদি গাছপালা যদি তৈরি না করতে পারি বিদেশি গাছপালা লাগাচ্ছি সরকারি যে সমস্ত প্রতি জমিগুলো আছে সেগুলোকে যদি বৃক্ষরোপণ করে বনান না করতে পারি শতবর্ষী যে গাছগুলো আছে সেগুলো যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের যে ভবিষ্যৎ বিপন্ন যেমন আমাদের এই বাংলাদেশে প্রায় ষোলো পার্সেন্ট বজ্রপাত বেড়ে গেছে ষোলো পার্সেন্ট আগে আমাদের বাংলাদেশটা ছিল সবুজ বেষ্টনী সুবুজের হাতসানি চারিদিকে সবুজ নিকুঞ্জ বহু কবি সাহিত্যিক এদের সাধকেরা এসেছে মোহিত হয়েছে তারা বিভিন্ন রকম কাব্য সাহিত্য এগুলো লিখেছে কিন্তু এখন সেই শতবর্ষ বট বৃক্ষ নেই যেমন একটা তালগাছ আমাদের এখন এই বজ্রপাত থেকে রক্ষা করার মূল হাতিয়ে রেখে গেছে তালগাছ তার কারণ তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে অনেক উঁচুতে থাকে ওই উঁচুতে থেকে ওই বজ্রপাত সে প্রতিহত করে মানুষকে রক্ষা করে কিন্তু এই সমস্ত বড় গাছগুলো এবং শতবর্ষ বৃক্ষগুলো নিধন হওয়ার কারণেই প্রকৃতি কিন্তু আমাদের প্রতিশোধ নিচ্ছে এখন এই জায়গা থেকে আসলে যারা আপনাদের মানে পরিবেশ নিয়ে কাজ করছেন বৈচিত্র্য নিয়ে কাজ করছেন তারা আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা দেখি যে বিশেষ করে যাদের ওপর নির্যাতন চলছে একটা নীরব নির্যাতনের শিকার হচ্ছে আমাদের বনাঞ্চল আমাদের জীববৈচিত্র্য তাদের বিরুদ্ধে পাশে আপনারা কতটুকু দাঁড়াতে পারছেন এবং সেই ধরনের আক্রমণ কতটুকু প্রতিহত করা যাচ্ছে যেভাবে করে আমাদের যেমন যে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো অন্যায় ঘটলে তারা সমষ্টিগতভাবে আন্দোলন করে তাদের পাশে দাঁড়ানোর মতো কিছু সংগঠনও আছে যারা ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এবং নির্যাতিত মানুষটা জানেন যে তাদের তারা নির্যাতনের শিকার হলে এদের পাশে দাঁড়া মানে এদের কাছে আওয়াজ তুললে পরে তারা তাদেরকে সাপোর্টটা দেবে সেই জায়গাতে আপনারা এখনও যেতে পারছেন না কি কারণে ভালো কথা বলেছেন আমরা বাংলাদেশ যুববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন আপনার খুব বড় মাপের সংগঠন হয়ে এখনো দাঁড়ায়নি আমরাও এখনো আপনারা একটা সংগঠন কথা বলছে আর কোন সংগঠনের তো নামও শোনা যায় না আছে অনেকেই কাজ করছে আপনাকে আমি বলি যে আমাদের সংগঠনটা কিন্তু আপনার এখনো মানে ওইভাবে মানে বাংলাদেশের পেপার পত্রিকা বা মিডিয়াতে ওইভাবে কাভারেজ পাচ্ছে না বা আমরা আসলে আমাদের এখানে ধরনের কার্যক্রম নাই না কার্যক্রম আছে আমি আপনাকে বলি যে এই আজকে যে যে বন দিবস হচ্ছে এই বন দিবসেও কিন্তু আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি এবং আমাদের সংগঠনের লোকজন কিন্তু প্রত্যেকে প্রায় একেবারে মাঠ পর্যায়ে হাতে কলমে কাজ করে আপনি জেনে খুশি হবেন যে রাজশাহীতে কিন্তু আপনার এখন যে পাখির যে অভয়াশ্রম যেগুলো আছে এবং পাখি কলোনি যেগুলো আছে প্রায় সবগুলো কিন্তু আমাদের এই বাংলাদেশ যুব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন আপনার লোকজনের তত্ত্বাবধানে কাজ করছে এবং কোনোরকম সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া এবং যেখানেই যেখানে আপনার বিভিন্ন বন্যপ্রাণী যেমন কুষ্টিয়াতে কিছুদিন আগে আপনার একটা মেছোবাগ আপনার ধরা হয়েছিল ওখানে আমাদের শাহাবুদ্দিন মিলন নামে আমাদের এক বড় ভাই আছেন তিনি ওখানে খবর পেয়ে দ্রুত ছুটে গেছিলেন আপনার এই বগুড়াতেও কয়েকদিন আগে আমরা বেশ কয়েকটা আপনার বন্যপ্রাণী আমরা ধরেছিলাম তার সেগুলোকে আমরা উদ্ধার করে আপনার সেগুলোকে চিকিৎসা দিয়ে আপনার ছাড়ছি তারপরে আপনি জানেন যে বেনাপোলের ওই যে রাস্তাটা আপনার ইন্ডিয়াতে যাওয়া রাস্তা তো সেই রাস্তা দুই পাশে যে গাছ ছিল সেটি কিন্তু আপনার কাটার সিদ্ধান্ত হয়েছিল তো তখন আমরা কিন্তু আমাদের সংগঠনের সব লোকজন মিলে আমরা এটার একটা প্রতিবাদ করি মানববন্ধন করি তা এবং ফেসবুকে অনলাইন ইয়েগুলো নিয়ে আমাদের সংগঠনের সবাই আপনার এটার বিষয়ে ব্যাপক একটা আমরা প্রচারণা চালাই এবং আমাদের এখন সব যশোর রোডের বিষয়টা কি অবস্থার ভেতরে আছে যশোরে যশোর রোডের অবস্থাটা আপনার হাইকোর্ট থেকে আপনার ছয় মাসের স্টে অর্ডার আছে এবং সরকার পরবর্তীতে সেটি থেকে সরে এসেছে এরকম আমরা খবর পেয়েছি এবং আমাদের বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের যে স্বপ্নদোষটা তিনি হলেন মোল্লা রেজাল করিম তিনি বর্তমানে আপনার ঢাকাতে আপনার জাতীয় কেন্দ্রীয় উদ্যানের পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন তিনিও আপনার এটা নিয়ে আপনার ঢাকাতে একটা টকশোই আপনার ইয়া করছিলেন আর কি আবেদন করছিলেন এটা পরিপ্রেক্ষিতেই আপনার কথা সেই কাজটাকে আমাদের এই দেশে বন রক্ষা করার জন্য অনেক কাজ আছে এটা সর্বস্তরে জনগণকে যেমন সচেতন করতে হবে এবং এখানে অর্থনৈতিক সংকটের কারণে যারা শতবর্ষ গাছের মালিক বা এই গাছগুলো তারা বিক্রি করে দিচ্ছে অর্থ অভাবের জন্য অর্থ ফাইন্যান্সের কারণে এদেরকে গাছগুলো যেন বিক্রি না করতে পারে এ ধরনের যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া যায় এবং এদেরকে যে সচেতন করা যায় একটি গাছ কাটলে আরও তার পরিবর্তে তিনটি গাছ কমপক্ষে লাগানো উচিত এইভাবে সচেতন করলে এবং আশপাশে যে জায়গাগুলো আছে এগুলো এমনি পড়ে আছে এইসব জায়গাগুলোতে ব্যাপক হারে বনায়ন করা প্রয়োজন এবং আমাদেরকে শতবর্ষে গাছ রক্ষা না করলে যেমন বন্যপ্রাণী পাখি এইগুলো আমরা রক্ষা করতে পারবো না যেমন আমার গ্রামে প্রায় দেখলাম যে শতবর্ষ গাছগুলি যুদ্ধের একাত্তর সালে যুদ্ধের পর শেষ করেছে কিন্তু আমি কিছু তেঁতুল গাছ লাগানোর পরে এখন এখানে শুধু শত শত না হাজার হাজার পাখি সে ওখানে বাসা বাঁধছে তাদের প্রজনন ঘটাচ্ছে সময় তারা চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু যথেষ্ট না শুধু আমার গ্রামটাই এটা দেখছি কিন্তু পার্শ্ববর্তী গ্রামে এই উদ্যোগগুলো নাই কিন্তু ওরা দেখছি এইগুলো উদ্যোগ নিচ্ছে না বরং ওই সব পাখি প্রাণীগুলোকে তারা নষ্ট করছে ধ্বংস করছে এভাবে করছে যেমন আমার বন বনবিড়াল এসে দেখাইছে যে তীর ভয়ে বাচ্চা তুলে ওরা নিয়ে যাচ্ছে ভুগোতে বাচ্চা তুলছে পেঁচাতে বাচ্চা তুলছে জানি যে আমরা নিরাপদ জায়গা কিন্তু আসলে তারা প্রাণী হল তারা বোঝে গাছ অদর জীবন আছে মানুষ যখন তাদের সঙ্গে ভাবে এ গাছ রোপণ এবং রক্ষা করবে তখনই আমাদের পরিবেশটা সুখী সমৃদ্ধশালী আমাদের যে প্রাকৃতিক বনাঞ্চল আছে এই বনাঞ্চল কমে যাওয়ার পিছনে কোন মানে শক্তিগুলো বেশি কাজ করছে একটা কথা বললার বিষয়গুলো এবং এই জায়গা আসলে আছে আমাদের প্রাকৃতিক যে আপনার বনভূমি সেটি যেমন ধরেন সুন্দরবনের কথা আমরা বলতে পারি সুন্দরবনে কিন্তু আপনার আমি প্রথম আলোতে একটা রিপোর্ট বের হয়েছে আপনি পড়ছেন কিনা জানি না তো সেখানে আপনার সুন্দরবন তো আপনার ইউনেস্কোর আপনার একটা প্রাপ্ত আপনার হেরিটেজ তো সেখানে আপনার সাত ধরনের আপনার বিপর্যয়ের সম্মুখীন এখন আপনার আমাদের সুন্দরবন এবং এই সুন্দরবনে এখন যেটি হয়েছে কি যে আমাদের গঙ্গার পানি গঙ্গা যে ফারাক্কাবাদের কারণে আপনার গঙ্গার যে পানি সেটি কম হওয়াতে ওখানে হচ্ছে কি আপনার বনের মধ্যে আপনার লোনা পানি ঢুকে যাচ্ছে লোনা পানি ঢুকে যাওয়ার ফলে অনেক ধরনের গাছ আপনার ওখানে নষ্ট হচ্ছে এবং এখনও এখনও আপনার সুন্দরবন থেকে বেআইনিভাবে আপনার ব্যাপকভাবে এখনও গাছ কেটে ফেলা হচ্ছে বন দস্যুরা কাটছে তাদের সাথে অনেক সময় শোনা যায় যে হয়তো কিছু সংখ্যক সরকারি লোকজনেরও যোগসাজস আছে এরকম আমরা মাঝে সাথে শুনতে পাই এবং সবচেয়ে যেটি বিপর্যয়কর সুন্দরবনের জন্য সেটি হচ্ছে আপনার সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে ওখানে ব্যাপক হারে আরও ছোটো ছোটো আপনার শিল্প কলকারখানা গড়ে উঠছে এবং সেটি যদি হয় শেষ পর্যন্ত হবে হয়তো আশা করছি সেখানে আপনার সুন্দরবনের ভেতর দিয়ে কিন্তু ছোট ছোটো অনেক নদী আছে এবং সেই নদীগুলো দিয়ে আপনার নানান ধরনের পরিবহন আপনার চলাচল করে কয়লা থেকে শুরু করে তেল এবং আপনারা নিশ্চয় জানেন যে সেখানে তো তেলের ট্যাঙ্কার একবার ইয়ে ইয়ে হয়েছিল এবং সেখান থেকে আপনার যখন ওই বিদ্যুৎ কেন্দ্রটা হবে সেখানে সেখান থেকে যে কয়লা যে পরিবহনগুলোর জন্য আপনার ছোটো ছোটো জাহাজগুলো ওখানে চলাচল করবে এর ফলে আপনার সুন্দরবনের ব্যাপক মানে ক্ষতির সম্মুখীন হবে এবং সুন্দরবন থেকে বনে ইতিমধ্যেই অলরেডি বাঘের সংখ্যা আপনার অনেক কমে গেছে বাঘ কিন্তু আপনার সুন্দরবনকে রক্ষা করে বাঘের ভয় অনেকে সুন্দরবনে ঢুকতে ভয় পায় যখন বাঘ থাকবে না তখন তো ওখানে আপনার যে কেউ ঢুকবে আপনার এবং আরেকটা জিনিস এখনও আপনার সুন্দরবনের যে সৌন্দর্য আপনার যে হরিণ সেটি আপনার ধ্বংস হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আপনার সেটিও নষ্ট হচ্ছে এখন আমি মনে করি যে এখনও আমাদের কাছে সময় আছে যে আমরা অনেক সময় কথায় বলে যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না কিন্তু চিন্তা করে দেখুন যে গাছ এটা দাঁত না থাকলেও কিন্তু আসলে আমরা বেঁচে থাকতে পারি কিন্তু বন ছাড়া গাছ ছাড়া কি মানুষের অস্তিত্ব কল্পনা করা কিন্তু সম্ভব না আমরা মনে হয় কয়েক মিনিটের বেশিও মানে গাছ ছাড়া বাঁচতে পারবো না এই রকম একটা অত্যাবশ্যকীয় জিনিস উপাদান যেটি আমাদের কাছ থেকে ধীরে 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 হারিয়ে যাচ্ছে অথচ আমাদের দেশের অনেক শিক্ষিত সমাজ তারা অনেকে মনে করে আরে গাছ দিয়ে কি হবে আগে মানুষ রক্ষা করি আমরা তো এখন যদি আমরা গাছকে রক্ষা না করতে পারি বনকে রক্ষা করতে না পারি আমাদের যদি বাস্তু সংস্থান ভেঙে পড়ে তাহলে ওই একটা টেলিভিশনে একটা অ্যাডভার্টাইজ দেখলাম সিমেন্টের অ্যাডভার্টাইজ যে তুমি এমন সিমেন্ট দিয়ে বাড়িঘর বানালে যেটি ওই বাড়িঘর তোমার নিজের উপরে ভেঙে পড়লো তা আমরা দশতলা একশো তলা বিল্ডিং করলাম কিন্তু আমাদের পরিবেশ ব্যবস্থাকে আমরা যদি নষ্ট করে ফেলি আপনি জানেন যে সুন্দরবন ওই এলাকার যে আপনার যে একটু ঘূর্ণিঝড় প্রবণ এলাকা সুন্দরবন যদি না থাকতো তাহলে ওই এলাকা কি অবস্থা হতো আপনি কল্পনা করে দেখেন তো আমরা সবসময় এটা নিয়ে আন্দোলন করছি মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে এবং আসার কথা আমাদের সাথে ইদানিং বন বিভাগের এবং সরকারি কিছু কর্মকর্তা ভালো কিছু কর্মকর্তা ওনারা আমাদের সাথে আসতেছে কাজ করতেছে তারাও আর কি বলতেছে যে আসলে আমাদের সামর্থ্য সীমিত সরকারি জনবল সমস্যা যেটি আমরা সবসময় শুনি সরকারের লোকজনের পক্ষে তো তারপরেও তারা এগিয়ে আসছে এটি একটি ভালো দিক আমার মনে হয় যে আমাদের হাতে খুব বেশি সময় নয় আমরা আমাদের এখনই আমাদের এই বিষয়গুলো আমাদের স্কুল কলেজ পর্যায়ে আপনার ছাত্রছাত্রীদের মাঝে এটি আপনার যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমাদের বোঝানো দরকার যে গাছ আমাদের গাছ মানে গাছের ভিতরেই যেন মানুষের প্রাণ গাছ ছাড়া আমরা পারবো না তো সে আমার যেমন ওই যে আমরা এক গল্প শুনতাম যে ওই রাজপুত মানে রাজপুত্র আর ওই যে রাজ কঙ্কাবতী ইয়া যে ওই প্রাণভ্রমর এক জায়গাতে ইয়া আছে তো আমাদের মানুষের প্রাণভ্রমরটা যেন গাছের মধ্যেই তো সেটিকে আমাদেরকে এখনই রক্ষা করতে হবে এটি আমাদেরকে বোঝাতে হবে মানুষজনকে এবং অনেকের একটু লুজরভার কাছে যাব যে জায়গাতে যে ক্ষতিটা আসলে আমাদের হচ্ছে এর মধ্য দিয়ে আর কি ধরনের আমরা একটা পরিসংখ্যান পাচ্ছি বনের বিষয়টাতে এবং এর পাশাপাশি আমরা কি ধরনের ক্ষতির মুখে পড়লাম আমরা কি ধরনের জীব বা যে প্রাণীগুলো ছিল তা আমরা হারিয়েছি এবং তার একটা ক্ষতিকর প্রভাব এখন আমাদের পড়ছে এই প্রভাবের মাত্রাটা কতটুকু এই ক্ষতিকর প্রভাবের মাত্রা অনেক বেশি ভয়ঙ্কর আমাদেরকে যদি গাছ হারাই আমাদের জীব জীববৈচিত্র্য হারিয়ে পড়বে যেমন নদীর নদীর নাব্যতা হারাচ্ছে নদী দখল হচ্ছে নদী দূষণ হচ্ছে নদীর পাড়ের গাছগুলো যেগুলো আছে যারা কাঠ পাচার করে এটা বিভিন্ন রকমভাবে যারা রক্ষা করে তাদের সহায়তাই করে থাকে এখান থেকে আমাদেরকে এই গাছগুলোকে রক্ষা করতে হবে তার কারণ নদীর যদি নাব্যতা না থাকে যদি পানি লবণাক্ততা বেড়ে যাবে তখন প্রত্যেকটা নদীতেই তখন গাছগুলো তাদের জীবন হারিয়ে ফেলবে এবং গাছ যদি না থাকে ওখানে জীববৈচিত্র্য কিন্তু টিকবে না তার কারণ ওই গাছের বিভিন্ন পাখি থাকে নদীর মাছ খায় এবং পরিবেশকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের পরিবেশকে রক্ষার প্রধান হাতেরই হয়েছে বন বনের কিন্তু বিকল্প নেই এটা আমাদেরকে এই ক্ষতি থেকে রক্ষা করতে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে এটা বনের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকটা জলাভূমি জলাশয় নদী এইগুলোর পানি রক্ষা করতে হবে এবং আমাদের যেটা বিশাল সম্পদ বনভূমি সেই বনভূমিকেও আমাদেরকে এই সুন্দরবনকে রক্ষা করতে হবে আমরা যদি আমরা দেখেছি যে আমাদের কিছু কঠোর আইন আছে আসলে বনভূমিকে সংরক্ষণ করার জন্য বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য সেই জায়গায় সে অঞ্চলে ঢোকার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে কিছু সীমাবদ্ধতা আছে আপনি একটা আশঙ্কা পোষণ করলেন যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলে পরে এই ধরনের অভয় মানে ঢোকার যে ধরনের নিষেধাজ্ঞা থাকে সে আইনটা এক ধরনের শিথিলতা আসবে এই যে সমস্যাটা আছে সেই সমস্যার বিকল্প কি ধরনের ব্যবস্থা আসলে রাখছে সরকার এবং সেই ব্যবস্থার পথে হাঁটার জন্য আপনার কী ধরনের আওয়াজ তুলবেন আপনার দাবিটা কি থাকবে আপনি মানে যে প্রশ্নটা করলেন আসলে আমাদের দেশে মানে বিদ্যুতের কিন্তু আপনার চাহিদা রয়েছে বিদ্যুৎ আমাদের জীবনের একটা খুবই প্রয়োজনীয় মানে বিদ্যুৎ ছাড়াও আমরা চলতে পারি না এরকম একটি পরিস্থিতি দাঁড়িয়েছে কিন্তু আমরা পরিবেশ কর্মী যারা আর কি তারা মনে করছি যে আসলে সেটি ওইখানে না হয়ে আরেকটু নিরাপদ দূরত্বে সেটি হতে পারত তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার সেটি হবে আপনার খুবই অত্যাধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করা হবে সেখানে যার ফলে সেখানে আপনার মানে ক্ষতি তেমন হবে না কিন্তু দেখেন অলরেডি ওখানে জায়গা জমির কিন্তু তার পার্শ্ববর্তীতে শুরু যে দাম বেড়ে গেছে এবং সেখানে আপনার ছোট ছোট শিল্প কলকারখানা ইতিমধ্যেই আপনার গড়ে উঠছে আপনার ওই যে সেখানে যে বিদ্যুৎ কেন্দ্রটা হবে সেটির বিদ্যুৎ কেন্দ্রের ওখান থেকে সমুদ্র থেকে নদী থেকে আপনার পানি ট্রান্সফার করে নিয়ে আসা হবে সেই পানিটা ওই যে হিট ইয়াতে কমানোর জন্য তো তখন আপনি চিন্তা করে দেখেন যে পানির মধ্যে কিন্তু আমরা না দেখা অনেক ছোট ছোট কীট পতঙ্গ থাকে সেটি অনেক তাপমাত্রায় যখন সেটি বয়ল করা হবে এবং সেটি আবার যখন আপনার ছেড়ে দেওয়া হবে পানির মধ্যে সেখানে কতগুলো আপনার মানে ইয়ার নষ্ট হচ্ছে এবং আমরা জানি আর একটা বিষয় যেখানে বন্যের কথা বলছি বনের ওপর আসলে সব মানুষই নির্ভরশীল সবারই সে বাতাসটা যে বাতাসটা যে অক্সিজেনটা নেয় তা বনের ওপর নির্ভর করে পরিবেশের তাপমাত্রা সহ পরিবেশের সুন্দর যে ধরনের অবস্থা থাকে তার বনের উপর নির্ভর করে এবং বনের সন্তান বলে পরিচিত ছিল যারা আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তারাও তো এক ধরনের হুমকির মুখে পড়ছে তারা চ্যালেঞ্জের মুখে পড়ছে এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে আমাদের বিশেষ করে যারা স্থানীয় জনপ্রতিনিধি থাকেন তাদের উদ্যোগটা কেমন বা সরকারের কোনো আলাদা টেক কেয়ার আছে কি না নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা বন অঞ্চলেই থাকে তারা বন্য প্রাণী এইগুলো তাদের হার হিসাবে ব্যবহার করে তাদের বনের সঙ্গে তাদের সক্ষতা খুব গভীর কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানুষের চাহিদা বেড়ে যাওয়ার জন্য তারা বন অঞ্চলের ওপর আঘাত করছে এবং বন কমে যাওয়ার কারণেই দেখা যাচ্ছে পাহাড় ধসের মতো এটা মারাত্মক দুর্যোগ চলে আসছে এবং এটা জনসংখ্যার আর্ধিক্য এটা প্রধান ভূমিকা রেখেছে কিন্তু স্থানীয় সরকার বা জনপ্রতিনিধি যারা আছে তারা এখানে খুব গঠনমূলক ভূমিকা তারা নিতে পারছে না বা নিচ্ছে না তার কারণ তাদের কি ক্ষতি হবে গাছ কাটলে কী অসুবিধা হবে কোন জায়গায় বাড়ি করতে হবে কিভাবে বন্য প্রাণীগুলো রক্ষা করে নিজেকে বাঁচানো যাবে এইগুলো তাদেরকে সচেতন করা একান্ত প্রয়োজন যদি সচেতন না করে তাহলে দেখা যাবে যে মানুষ একটা আশ্রাফল মাকলুকাত এর মতো এটা প্রাকৃতিক দুর্যোগে মারা যাচ্ছে বনভূমি যদি না থাকে তাহলে কি হবে সিডোর আইলা এই সব বড় বড়ো দুর্যোগগুলো কিন্তু রক্ষা করা যাবে না যেমন সেনেগাল এখানে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এবং আট কিলোমিটার প্রশস্ত ওরা সুবুজ বেষ্টনী গড়ে তুলছে যেমন উনিশশো সালে ওয়াঙ্গারি মাথায় কেনিয়ার দেশকে রক্ষা করার জন্য প্রচুর পরিমাণে ওই গাছ লাগানো শুরু করলো অনেকে তাকে ঠাট্টা বিদ্রোপ করলো তখন বললো না আমাকে কাজ করে যেতেই হবে এবং দু সালে এই বনায়ন কর্মসূচি সে সফল হওয়ার জন্যে দেশকে রক্ষার জন্যে এবং সে নোবেল পুরস্কারও প্রাপ্ত হলো কিন্তু এখন স্থানীয় সরকার জনপ্রতিনিধি সরকার জনগণ সচেতনভাবে এই নৃতাত্ত্বিক গোষ্ঠী এরাও যেন হুম হুমকির সম্মুখে না পড়ে বনভূমি যেন উজাড় না হয় তারপরেও আমাদের বনভূমির আর একটা এখন হুমকি হিসেবে দেখা দিয়েছে রোহিঙ্গারা এটাও একটা বাড়তি চাপ এসেছে এবং দেখা যাচ্ছে যে যদি দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায় তাহলে সমুদ্রে কিন্তু উচ্চতা প্রায় এক মিটার বাড়বে আর এক মিটার সমুদ্র উচ্চতা যদি বেড়ে যায় তো দেখা যাবে যে বাংলাদেশে প্রায় তিন ভাগের এক ভাগ কিন্তু তলিয়ে যাবে তখন তিন থেকে এই চার কোটি লোক যাবে কোথায় এমনিতে দশ লক্ষ লোক এসে আমাদের এই বাংলাদেশে জায়গা আমরা দিতে পারছি না কিন্তু এই লোক একটা বিষয়ে কথা বলেন যে সুন্দরবন নিয়ে যে সমস্যাটা আছে পাশাপাশি আরও কিছু সমস্যা আমাদের সামনে প্রতীয়মান হয়েছে যে পার্বত্য অঞ্চলে যে ধরনের রোহিঙ্গারা যেখানে অবস্থান করছেন অনেকে এর আগে বিভিন্ন অঞ্চলে বনান বনান কেটে তারা অবস্থান করছেন বিভিন্ন সময় পাহাড় ধসের যে ঘটনাগুলো ঘটছে তার রিসেন্টলি তার হলো একটা বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে এবং যে উত্তরবঙ্গ বঙ্গ বিশেষ করে ময়মনসিং বা বিরত সেই ঘিরে যে ধরনের ভাওয়াল বা মধুপুর যে বন্য অঞ্চল ছিল এই বন্য অঞ্চলগুলো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার তো এখনও এই ধরনের বড়ো কোনো স্থাপনা সেখানে নাই কিন্তু তারপরেও যে উদ্যোগগুলো দরকার সেই ধরনের উদ্যোগ আমাদের চোখে পড়ে না এমনকি এই বনগুলোর নামও আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে ঠিকই বলেছেন তবে আপনার মধুপুর ভাওয়ালে ওখানে আমি একটা নিউজ পড়লাম সেখানে ওখানে ওই ওই তো আপনার আপনার কিছু আপনার উপজাতি আপনার থাকে এবং তাদের আপনার উপার্জনের একটা অন্যতম উৎস ছিল হলো বন তারা বন থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করতো গাছ কেটে বিক্রি করতো তো পরবর্তীতে একসময় বাংলাদেশ সামাজিক বনান ইয়া থেকে তো তাদের একটা সমবায় সমিতির মতো গঠন করা হয়েছে সমবায় সমিতির মতো গঠন করে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে তোমরা গাছ ওখান থেকে ইয়ে করো কিন্তু তোমরা এতগুলো গাছ লাগাও হ্যাঁ এই গাছ লাগাও আবার ইয়া করো এভাবে আপনার কিছু উদ্যোগ আপনার ফলপ্রসূ হয়েছে আপনার আলতাদিঘি আপনার আলতা আলতাদিঘি আছে আর কি সেখানেও আপনার আমি গেছিলাম সেটা আপনার চেষ্টা করা হচ্ছে কিছুটা ইম্প্রুভ করার মতো কিন্তু আপনার এই জিনিসগুলো আসলে রক্ষা করার জন্যে এবং আমাদের তো অলরেডি আপনার পঁচিশের জায়গায় সরকারি হিসাব মতে সতেরো তো কম আছে তো এখানে আজকেও আপনার টেলিভিশন আমি দেখলাম যে ওয়ান পয়েন্ট ওয়ান হারে কমতেছে আপনার এবং আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংঘ নামে আপনার একটা প্রতিষ্ঠান আছে তারা বলছে বাংলাদেশের একশো আঠাশ প্রজাতির গাছ আপনার প্রায় বিলুপ্তির কাছাকাছি এবং আমাদের এই সভ্যতাতে আর একটা নতুন একটি আপনার জিনিস যোগ হয়েছে সেটি হলো আপনার ফেসিয়াল টিস্যু আজকাল আপনি দেখবেন যে বিভিন্ন মিটিং আপনার বিভিন্ন অফিসে আপনার প্রত্যেকের টেবিলের সামনে একটা করে আপনার টিস্যু পেপার রয়েছে এবং এই যে টিস্যু পেপার তৈরি হচ্ছে এই টিস্যু পেপার তৈরির মূল উপাদান কিন্তু গাছ তাই না তো এই টিস্যু পেপার তৈরি করতে প্রতিদিন ব্যাপক সংখ্যায় আপনার একটা গাছ কাটা হচ্ছে আমাদের বনভূমি থেকে তো এক সময় আমরা দেখছি যে আমরা সবাই আপনার পকেটে আমাদের একটা রুমাল থাকতো সুন্দর সেই রুমাল দিয়ে আমরা ব্যবহার করতাম এই আমাদেরকে আর সময়ই নেই আমাদেরকে আমাদেরকে এই কালচারগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারি আমাদের সামনে আপনার খুবই খুবই আপনার একটা বড় সংকট আপনার অপেক্ষা করছে ধরনের সংকটের ভিতরে আমরা আছি এবং বিশ্ব বন দিবসে সেই সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরলেন মিজানুর রহমান কেন্দ্রীয় সাধারণ সম্পদ বাংলাদেশ জীব সংরক্ষণ ফেডারেশন কথা বলছেন অধ্যাপক লতিফুর রহমান কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ জীব সংরক্ষণ ফাউন্ডেশন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বন দিবসের যে ভয়াবহ দিকটার ভিতরে আমরা আছি সে বিষয়গুলো নিয়ে কথা বলুন এবং তারা কিছু কাজও করছেন সরকারও কিছু উদ্যোগ হাতে নিয়েছে কিন্তু যে হারে আসলে আমাদের বনভূমিটা কমছে সেই জায়গায় আমাদের সবারই অংশগ্রহণ দরকার সবারই সচেতনতার মধ্য দিয়েই আসলে বনভূমিকে সংরক্ষণ করা সম্ভব সবাই ভালো থাকবেন শুভরাত্রি